হ্যালো বন্ধুরা, আজকে শনিবার। আজকে রাত 9:30 সময় আমি হোয়াটসঅ্যাপ ভিডিও খুললাম। আমি এই সোমবার থেকে, সোমবার না আগের শনিবার থেকে একটা লড়াইয়ের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং লাস্ট মুহূর্তে উনি বাথরুম থেকে পড়ে গিয়ে উনি শরীরের সম্পূর্ণ সেন্স হারিয়ে ফেলে। তারপর থেকে আমি আর ভিডিও করার সময় পাইনি। একটা বিরাট লড়াইয়ের মধ্য দিয়ে গেছি, ঈশ্বরের কৃপায় সে আজকে ফিরে এসেছে। একদিকে আমার আনন্দ, আর একদিকে আমার লড়াই আরও কিছুদিন চলবে, আশা করি বুঝতে পারছেন। আমি তাই এই রাত্রিবেলা অসময়ে ভিডিও শুরু করলাম, যেটা আমি কালকে আরো আপডেট দেব এবং তাকে একটা জেলখানার কয়েদির মতন একটা ফ্লোরে লক অ্যান্ড কি করে রেখে রাখতে হচ্ছে সে বুঝতেই পারছে না। তার রোগটা যে কতটা ইনফেকশাস, তার সাথে আমাকেও লড়াই দিতে হচ্ছে। আমাকে বারণ করেছে তার ঘরে যেতে, কিন্তু আমি নিরুপায়, আমাকে যেতেই হবে। তার খাবার, তার ওষুধ সব কিছু দেওয়ার জন্য এই হলো ব্যাপার। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এই 7 দিন ধরে কোনো ভিডিও করতে পারিনি এবং করার সময়ও পাইনি, সেই মানসিকতাও ছিল না, যেটা আমাকে দেখে এখন আপনি বুঝতে পারছেন। যদি আমি এই যুদ্ধে জয়ী হতে পারি, তাকে সুস্থ করতে পারি এবং আমাকেও সুস্থ রাখতে হবে যদি পারি ঈশ্বরের কৃপায়, তাহলে আমি মনে করব ভগবান আমাকে অশেষ কৃপা করেছে। ধন্যবাদ।